রাষ্ট্রপতি নির্বাচনত ক্রসফটিকক লৈ কংগ্রেসত গৃহযুদ্ধ চলার সময়তে ভূপেন বৰাৰ হুইপ ক্রসফটিকর বিষয়ক লৈ কোনো মন্তব্য দিব নোৱাৰিব দলের সাংসদ বিধায়কর লগতে কর্মীসকলে এই নির্দেশ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাৰ ক্রসফটিং আৰু গাদ্দাৰ বিধায়কর সংখ্যাক লৈ দলের মাজতে বিভিন্নজনে কৰিছিল পৃথক পৃথক মন্তব্য ভূপেন বৰা মতে দলত আছে ছয়জন গাদ্দার আনহাতে আব্দুর রশিদ মণ্ডল রেকিবুদ্দিন আহমেদকে ধরে কেবাগী বিধায়কর মতে কংগ্রেসের ২৪জন বিধায়কে বর্তমান সন্দেহর আবর্তত এনে পরিস্থিতিতেই উপায়বিহীন হয়ে ভূপেন বৰাই সতীর্থর মুখ বন্ধ করবলে বাধ্য হল আর হুইপ জারি করেছে ভূপেন বৰাই মাননীয় দলীয় সতীর্থ সকল আমার প্রদেশ কংগ্রেসের অন্তর্গত মাননীয় সাংসদ সকল আর বিধায়ক সকল মই দলের প্রতিগী নেতা কর্মীক তানি অনুরোধ জানাইছো যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্রস ভোটিংয়ের বিষয়টি ইতিমধ্যে নিখিল ভারত কংগ্রেস কমিটির বিচারাধীন আর নিখিল ভারত কংগ্রেস কমিটিয়ে নিজের স্থিতি রাজভাবে ইতিমধ্যে ব্যক্ত করেছে সেয়ে এই বিষয়টি সম্পর্ক আমার কোনো সাংসদ বিধায়ক নেতা কর্মীরপরা আমি দলে এটা কোনো দিহা পরামর্শ আর মতামত বিচার নাই সেই কারণে প্রত্যেকগী দলের নেতাকর্মীক এই ক্রস ভোটিংয়ের বিষয়টির বিরত থাকিবর কারণে মই তানি অনুরোধ জানাইছো আর 9 আগস্টের পর 15 আগস্টলৈ জিলাভিত্তিক আমি যে 75 কিলোমিটারক পদযাত্রার কার্যসূচী লৈছো স্বাধীনতা দিবস উপলক্ষে তাত সকলকে মনোযোগ দিবর কারণে আত্মনিয়োগ করবর কারণে অনুরোধ জানাইছো ধন্যবাদ।